কেভিয়েট এমন একটা জিনিস, একটা অর্ডার এগেন্সটে করতে হয়। টাইম টু টাইম এখানে অর্ডার পাস হয়েছে, হয়তো রাজ্য সরকার যে অর্ডার এগেন্সটে, এবং পঞ্চায়েতের মন্ত্রীর খুব একটা দোষ নেই, তিনি আইনজ্ঞ নন, তিনি প্রসিডিউরাল অ্যাসপেক্টে সব জানছেন, আমার কথা নেই। কার কোন অর্ডার এগেন্সটে গেছেন তারা সেটা জানা দরকার, সেই অর্ডার এগেন্সটে কেভিয়েট ফাইল করা আছে কিনা জানা দরকার। কোর্টের কোনো অ্যাপ্লিকেশন নেই যে যেখানে কেভিয়েট ফাইল করা আছে একটা এক্স অর্ডার এগেন্সটে ওয়াই অর্ডার এগেন্সটে মুভ করলে তারা নোটিশ দেবে। কে জানুক না জানুক, 10:30 যখন মেনশন হয়েছিল, যখন কোর্টের সঙ্গে আলোচনা চলছিল, যারা সুপ্রিম কোর্ট গেছেন তাদেরকে নৈতিক দায়িত্ব ছিল না যেটা কোর্টকে জানানো? কেভিয়েট ফাইল করো না করো সুপ্রিমকে, সেটা সুপ্রিম কোর্টে প্রাসঙ্গিক, হাইকোর্টে নয়। কিন্তু এখানে যখন মামলাটা পেন্ডিং, এখানে যখন ডিভিশন বেঞ্চে আরম্ভ হচ্ছে, সেই সময় তারা যখন, তারা তো জানতেন, কারণ তাদের অন্যতম দুটো কারণ, সাসপেন্ড করে দাও ইলেকশন, ইজ সামথিং আনইউজুয়াল, তাহলে কী উদ্দেশ্য নিয়ে করছেন? এক তৃতীয় কথা যে হাইকোর্ট নাকি এটাকে ঢিলে ঢালা করছেন 7 দিন ধরে, হোয়াট ইজ দিস? তাহলে কন্টেম্প কার এই ধরনের স্টেটমেন্ট যারা দিতে পারেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে, ইটস ভেরি আনফর্চুনেট।